নমস্কার সালাম প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে কুমার্স এন্টারটেনমেন্টের নতুন একটি ভিডিওর মধ্যে অনেক স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আজ একটি মর্মাত্মক দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনার ভিডিও নিয়ে আপনাদের সবার সম্মুখে পুনরায় হাজির হয়েছি। দর্শকবৃন্দ, সোনাই থেকে বিন্যাকান্তি যাবার ঠিক মধ্যবর্তী স্থান নতুন নামনগরে একটি ডাম্পার চলন্ত মোটর সাইকেলে ধাক্কা মারে, যাহার ফলে একজন প্রাপ্তবয়স্ক যুবক নিহত হয়েছেন এবং উক্ত ঘটনাস্থানের স্থানীয় জনসাধারণ এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে তাহারা পথ অবরোধ করেছেন এবং সঙ্গে সঙ্গে খবর প্রাপ্ত হয়ে আমাদের সোনাই মিউনিসিপ্যালিটি বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহারুল আলম ঘটনাস্থানে উপস্থিত হন এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে আলাপ আলোচনা এবং প্রশাসনের সাথে সমস্ত ঘটনা বিস্তারিত আলোচনা করেন এবং পর্যবেক্ষণ করেন। পরিবার খেয়ে ছাড়া বেচারার আর কোন মানে ঘর চালাইবার আর কেউ নাই। ছোট ছোট বাচ্চা রাখি আজকে যে রাস্তার মধ্যে আমরা গ্রামবাসী রামনগরের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটাও দাবি আমরা সিএমও স্যারও কিছু জানাই আর এই যে একজন অসহায় ফ্যামিলির একজন অসহায় মানুষ আজকে যে তারার দোষের কারণে যে তারা যে একটা রাস্তা যে মারিয়া গেল গিয়া অসহায় ভাবে মারিয়া গাড়ি ফালাইয়ে তারা ভাগে প্রায় সময় সাইকেলও ধাক্কা মারিয়া ভাগে রাত্রে উইলে প্রায় সময় ওই মদ খাইয়া গাড়ি যেরকম চালায় মানে আপার দিয়া রাখি যে লাইট দিয়া কোনো বাইক যাত্রী যদি হয় সে আপারও কারণে দেখতে পারে না। আমরা বৃহত্তর আকারে আমরা সোনা রামনগর এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব রাস্তার নামিয়া আজকে প্রায় আড়াই ঘন্টার থেকে রাস্তা অবরোধ করা হয়েছে। কারণ হইলো আমরা চাই ম্যাজিস্ট্রেট সারণ আউকা ডিসি স্যার আউকা এসপি স্যার আউকা আইয়া ডিস্ট্রিক্ট আকর্ষণ তার নিজে আইয়া দেখুকা যে এইরকম এই ঘটে এই রাস্তার মধ্যে প্রায় সময় এই ঘটনা ঘটে। আর আমরা আর সোনাইয়ের ওসি স্যার বর্তমানে প্রেজেন্ট আছেন, সোনাইয়ের প্রশাসনে বহু সাহায্য সহযোগিতা করে আর আমরা লক্ষ্মীপুরের প্রশাসন আইসন আয়ের পরে আমরা অধেশ ঠাকুরকে ফোনে খাতা কইয়া আমরা সঞ্জয় ঠাকুর আইসেন আমার যে আইসেন আমরা মেম্বারও আসেন তারা প্রায় সময় মানুষের কন্ট্রোল করতে আর আমরাও ইয়া কন্ট্রোল করি আর তো ব্যবসা হ্যাঁ এক মাসের মধ্যে দুইটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা ডিস্ট্রিক্ট প্রশাসনও গেছে অনুরোধ জানাই আর যে এই যে রোড যেটা গ্রামগল্লির এইটার মধ্যে রোডের ক্যাপাসিটি যেতটুকু তাহার কথা গাড়ির মধ্যে এর থেকে বাইরা যে যেটা যে ক্যাপাসিটি রোড লেগে তারা যায় এরা আর এই পারমিশনটা দিল হে। পার্ট থ্রিতে একটা মর্মান্তিক ঘটনা হয়েছে অ্যাক্সিডেন্ট। তো প্রায় সময় আমরা দেখি লক্ষ্মীপুর থেকে সোনাই পর্যন্ত বড় বড় ট্রাক ষোলো বড় যেটা এটা একদম বুঝাই নিয়া লোড যেটা আছে লোড থেকে ওভারলোড করিয়া খুব স্পিডে ফেলাইয়া যায় যেটার কারণে বিগত দিনে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। আর আজকে যেটা মর্মান্তিক ঘটনা হয়েছে একটা ছেলে যেটার পরিবারের সম্পূর্ণ তার উপরে নির্ভর আজকে ও ছেলের মানে রং সাইডে অ্যাক্সিডেন্ট করিয়া ড্রাইভার বাগিয়া গেছে যেটার লাগে আমরা পুরা মর্মাহত। কিন্তু যদিও ঘটনা মর্মান্তিক হয়েছে কিন্তু পাবলিকর লাগে আজকে আমরা রাস্তা খুলিতে প্রস্তুত। আমি নিজেও আইছি, প্রশাসনেরও সব আইসন, ম্যাজিস্ট্রেটও আইসন, আইয়া তারারে বুঝাইয়া রাস্তা তুলিয়া দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের কাছে ওটা চাইম যতদিন পর্যন্ত তারার যে এইগুলোর মর্মান্তিক ঘটনা হয়েছে এটা পারমানেন্টলি যতদিন পর্যন্ত সলভ হইতো না ততদিন পর্যন্ত এই রাস্তাটার কাজ বন্ধ থাকবে যেটা আমারও সমর্থন রইল। কারণ এইভাবে যদি কাজ চলে ওভারলোড গাড়ি আইব মানুষ এইভাবে ঘটনা হইব যাতে বিগত দিনে আর এইসব ঘটনা না হয় এর লাগে আপাতত কাজটা বন্ধ রাখার লাগে আমরা দাবি জানাই। আর যে মারা গেছে তারে আমি নিজে পার্সোনালি আর্থিক সাহায্য কর্ম তারারে কথা দিছি আর সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য লইতে গিয়া যতটুকু করা লাগে আমি করিয়া যাইমু। আর তার বাচ্চা যেগুলো আছে এরারে তো ভগবানে আল্লাহ শান্তি দিতা যেগুলোর ঘটনা হয়েছে কিন্তু করার কিচ্ছু নাই সব শেষে এটা একটা ঘটনা হয়েছে এটাও আমরা বুঝা লাগবো সবে ধৈর্য শক্তি ধরা লাগবো। আর সবে যে তারা যে আমি আইসি আমার মাত মানছন এর লাগে আমার পক্ষ থেকে আমি তারারে ধন্যবাদ জানাইয়া।